নমস্কার, আমার বাংলা সংবাদে আমি উত্তম কুমার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কৃষকদের আন্দোলনে উত্তাল দেশ, শিলচরে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। সেরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বীকৃতি পেল হরিণা পিএইচসি, অভিনন্দন পরিমল। সন্ধ্যারাতে নিশি কুটুম্বীদের হানা, নগদ ৩০,০০০ টাকা সহ সোনা লুণ্ঠন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। দিল্লির কৃষক আন্দোলনের ঢেউ ক্রমশ গোটা দেশে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন কৃষক সংগঠনের ঘোষণা অনুযায়ী সোমবার তাদের সমর্থনে শিলচরেও বিক্ষোভ প্রদর্শন করেন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। এদিন শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সিআইটিইউ, এআইটিইউ, টিইউসি, এআইসিসিটিইউ, এনটিইউআই, ইডব্লিউটিসিসি, আসাম মজুরি শ্রমিক ইউনিয়ন, টিইউসিসি, ফোরাম ফর সোশ্যাল হারমোনি, এআইকেকেএমএস, সারা ভারত কৃষক সভা ইত্যাদি সংগঠনের কর্মীরা দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভস্থলে দিল্লির কৃষক আন্দোলনে মৃত্যু হওয়া কৃষক সেনানীদের স্মৃতিতে বেদি স্থাপন করে এতে মাল্যদান করে সিআইটিইউর পক্ষ থেকে অভিজিৎ গুপ্ত, এআইটিইউসিসির মাধব ঘোষ, এআইসিসিটিইউর পক্ষে অসীম নাথ, আসাম মজুরি শ্রমিক ইউনিয়নের পক্ষে ধরিত্রী শর্মা, সারা ভারত কৃষক সভার রণজয় দাস, ফোরাম ফর সোশ্যাল হারমোনির ফারুক লস্কর, এনটিইউআইয়ের বলরাম বিশ্বাস, ইডব্লিউটিসিসির প্রতিমা দাস পাল, টিইউসিসির রাজু দেবনাথ, ডিওয়াইএফআইয়ের রাজেশ সরকার, এআইডিওসির পক্ষে হিল্লুল ভট্টাচার্য, এনআইএসের পক্ষে সরওয়ার জাহান, এআইডিওয়াইয়ের পক্ষে পরিতোষ ভট্টাচার্য, এআইকেকেএমএস এর সজলকান্ত দাস, এআইএমএসএস এর খাদিজা লস্কর প্রমুখ। ক্ষুদিরাম মূর্তির পাদদেশে উপস্থিত বিক্ষোভকারীদের সামনে বক্তব্য রাখেন সমীরণ আচার্য, সুব্রত চন্দ্রনাথ, মানুষ দাস, মৃণালকান্তি সোম, অসীম নাথ, রেজামন্দ আলী বড়ভুইয়া, অরিন্দম দেব প্রমুখ। বক্তারা বলেন, দিল্লির কৃষক আন্দোলন সারা বিশ্বে সাড়া জাগিয়েছে। ভারত সরকারের যদি কৃষকদের প্রতি সামান্যতম দরদবোধ থাকত, তাহলে তারা কৃষক বিরোধী তিনটি কৃষি বিল কৃষক বিক্ষোভের দাবি মেনে প্রত্যাহার করে নিত। কিন্তু চরম কৃষক বিরোধী ও কর্পোরেটদের স্বার্থ রক্ষাকারী বর্তমান বিজেপি সরকার কৃষক সংগঠনগুলির সঙ্গে আন্দোলনের চাপে আলোচনায় বসল তাদের দাবি মানতে নারাজ, যার পরিণতিতে আজ দীর্ঘ ১৯ দিন ধরে দিল্লির তীব্র ঠান্ডাকে উপেক্ষা করেও লক্ষ লক্ষ কৃষক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কৃষক আন্দোলনের সমর্থনে দেশের খ্যাতনামা ব্যক্তিরা তাদের প্রাপ্ত সরকারি পুরস্কার পর্যন্ত ফিরিয়ে দিচ্ছেন। তারা বলেন, এই আন্দোলন শুধু কৃষকের স্বার্থ রক্ষার আন্দোলন নয়, এই আন্দোলন দেশের আপামর জনসাধারণের জন্য। কারণ কৃষি আইন প্রত্যাহার না হলে আগামী দিনে ভারতের কৃষকদের অবস্থা একদিকে যেমন চূড়ান্ত অবনমিত হবে, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে। কৃষক সহ দেশের জনগণের উপর নেমে আসা এই ভয়াবহ আক্রমণের বিরুদ্ধে এখন দেশব্যাপী গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলে সরকারকে বাধ্য করার বাইরে আর অন্য কোনো বিকল্প নেই বলেও বক্তারা মত ব্যক্ত করেন। ১২টি সংগঠন একসঙ্গে মিলে আজকে দিল্লির সংগ্রামরত কৃষকের সমর্থনে এই ক্ষুদিরাম পয়েন্টে এসে আমরা মিলিত হয়েছি। এখানে আমরা সভা করার শেষ হয়ে গেছে প্রায়, সভার পরে আমরা যাব জেলা উপায়ুক্ত অফিসের সামনে, আধা ঘন্টা আমরা বিক্ষোভ করব। আমরা যেই সংগঠনগুলি দৃঢ়ভাবে কৃষকের পাশে আজকে দাঁড়িয়েছি, কারণ আজকে দেশ বিপন্ন, শুধু কৃষকরা নয়, যে তিনটি কৃষি বিল মোদী জোর জবরদস্তি পাস করিয়েছেন, এটা শুধু কৃষকের সর্বনাশ বা কৃষির সর্বনাশ নয়, গোটা দেশের জন্য আজকে সর্বনাশ ডেকে এনেছে। আজকে আমাদের থাকবে যে স্বয়ং নির্ভরতা, স্বনির্ভরতা ছিল, সেটা বিপন্ন হয়ে গেছে। কৃষকরা বিপন্ন হওয়ার ফলে বাজার ডাউন হবে, কল কারখানা বন্ধ হয়ে যাবে, গোটা দেশ আজকে স্তব্ধ হয়ে যাবে, গোটা দেশের অর্থনীতি ভেঙে যাবে। কাজে কৃষক আন্দোলনের যে দাবিকে
যে কোনো মূল্যে আজকে বাধ্য করতে হবে মোদী সরকারকে, যে কর্পোরেটের নীতি বাদ দাও, তুমি মানুষের জন্য, কৃষকের জন্য, শ্রমিকের জন্য, দেশের জন্য কাজ করো, আর যদি কাজ না করো তাহলে হয় তুমি দাবি মানবে আর না হয় গদি ছাড়বে। কাছাড় জেলার ধলাই কেন্দ্রের অন্তর্গত হরিণা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আসামের সেরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র প্রদান হিসেবে স্বীকৃতি দিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনের উপস্থিতিতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে হরিণা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে। ইউনিভার্সাল হেলথ কভারেজ দিবস উপলক্ষে শনিবার আসাম সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান সচিব সমীর সিনহা এবং NHM এর MD ডক্টর লক্ষ্মণন এস পুরস্কারগুলি গ্রহণ করেন। প্রসঙ্গত PSC ডক্টর মোহাম্মদ ইজাজ আহমেদ লস্করও সেরা চিকিৎসকের পুরস্কার পেয়েছেন। হাসপাতালের সঙ্গে জড়িত আশা কর্মীরা এবং অন্যান্য স্বাস্থ্য সেবা কর্মীরা বিভিন্ন বিভাগের অধীনে পুরস্কার পেয়েছেন। এদিকে পরিবেশ ও বন, আবগারি ও মৎস্য বিভাগের প্রতিমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জাতীয় স্তরে হরিণা স্বাস্থ্য কেন্দ্রের এই স্বীকৃতি পাওয়ার জন্য সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেছেন সংস্থার সঙ্গে যুক্ত চিকিৎসক, ANM, ASHS এবং স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফলে এই সাফল্য এসেছে। মন্ত্রী এই হাসপাতালের উন্নতির জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। আসাম বিশ্ববিদ্যালয়ের কর্মী দেবাশিস দেশমুখের বাড়িতে রবিবার সন্ধ্যা রাতে আনুমানিক 6টায় সংঘটিত হয় ব্যাপক চুরির ঘটনা। জানা যায় সকাল আনুমানিক 11টায় দেবাশিস তার পরিবারের সাথে বাইরে ছিলেন, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে নিশি কুটুম্ব ঘরে প্রবেশ করে নগদ প্রায় 30,000 টাকা সহ সোনাদানা ইত্যাদি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। বাড়ি ফিরে ঘরের জিনিস লন্ডভণ্ড অবস্থায় দেখতে পান দেবাশিস। তার পোষা কুকুরটি ঘরে ছিল অচেতন অবস্থায়। তিনি সন্দেহ প্রকাশ করেন চোর কুকুরকে নেশা জাতীয় কিছু খাইয়ে কাজ হাসিল করে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার বিবরণ নেন। স্থানীয় মানুষদের ধারণা, এই চুরির পেছনে কোনো বড় চোর চক্র জড়িত থাকতে পারে। তারা অবিলম্বে চোর ধরার দাবিও উত্থাপন করেন। আমরা আইসি, আমরা ধরেন 15-7টার সময় আইসি পড়ছি, পৌঁছার পরে আমরা সামনের দরজা খুলছি, খুলিয়া সামনের দরজা তালা টুলা সব লোক গেটগুলা লোক আইয়া ঘরের ভিতরে ঢুকিয়া দিকে আমার পিছনের ঘরের পিছন দিকের ভেন্টিলেটার ভাঙ্গিয়া আমার বাথরুমের দরজা ভাঙ্গিয়া মেইন ঘরে চোর ঢুকছে। ঢুকি আমার দুইটা আলমারির যাবতীয় জিনিস তছনছ করিয়া ধরুন অনুমানিক 25,000 টাকার মতো আলমারির ভিতর থেকে নিচ্ছে, আর আমার ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘরেও আছে 7-8,000 টাকা, তাও নিয়ে গেছে, কিছু কিছু সোনাদানাও নিচ্ছে, আর যাবতীয় নথিপত্র এদিকে এদিকে সিরিয়া উড়িয়ে পালাইছে। আচ্ছা, পুলিশের কাছে শুনলাম একটা ল্যাপটপ, ল্যাপটপটা কি? ল্যাপটপটা আমার অফিস থেকে কিছু পরে একটা ল্যাপটপ আসিল, এইটা প্রথম আমরা পাইছিলাম না, আমরা তো মনে হচ্ছে চুরিয়ে নিচ্ছে। তারপরে প্রথমবার কি আমরা খুঁজে আইসি পাইছি না, তারপরে শেষ মুহূর্তে যখন পুলিশ আইসে তখন আমরা ওইদিকে হাঁটিয়ে গিয়ে আমরা গড়ে পিছন দিয়ে যেদিকে চুরটা বাইরিয়ে গেছে জঙ্গল দিকে, এইখানে ল্যাপটপটা একটা বেগের ভিতরে পালাই পাইছি, অক্ষত অবস্থায় এখনো নষ্ট হয়েছে। আর কিছু পাওয়া গেছে? আর একটা চুরের জুতা পাওয়া গেছে, এটা পুলিশে সঙ্গে আনিছে। আজ সকালবেলা ঘুম থেকে উঠিয়ে একটা তিন শাবল পাওয়া গেছে, যেটা দিয়া হয়তো আমার পর্যায়ে জালমানি টালমানি। বিধ্বংসী অগ্নিকাণ্ডে উধারবন্দ পানগ্রাম দীঘির পাড়ে ভস্মীভূত হল স্থানীয় বাসিন্দা পার্থ সেনগুপ্তের বাসভবন। রবিবার রাত আনুমানিক 7:30টায় প্রতিবেশীরা পার্থবাবুর ঘর থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখে সঙ্গে সঙ্গে খবর দেন দমকল বাহিনীকে। দমকলের তিনটি গাড়ি এসে বহু কষ্টে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরের কোনো জিনিসপত্র বাঁচানো সম্ভব হয়নি। যখন আগুন লাগে তখন পার্থবাবু ঘরে ছিলেন না। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে মনে করা হচ্ছে। আমাদের এই পাড়ায়, আমরা এই পাড়ায় পার্থ সেনগুপ্তর বাসা, দিঘির পাড় পার্থ সেনগুপ্তর বাসা, হঠাৎ তার বাড়িতে থাকা অনুপস্থিত অবস্থায়, তার বাড়িতে আসা না, ঘরে কেউ আসিল না মানুষ, হঠাৎ পিছন দিক থেকে আগুন ধরছে। আগুন কি আগুন, একদম পুরা
সম্পূর্ণ ঘর এটা ক্যাপচার করে নিয়েছে আগুনে। লগে লগে আমরা ফায়ার ব্রিগেডটা ফোন করছি, ফায়ার ব্রিগেড পয়লাটা আইসে, পয়লাটা আইয়া আগুনটা কন্ট্রোল করছে। এরপরে সেকেন্ডটা আইসে, সেকেন্ডটা আইয়া একটু কন্ট্রোল করছে, এবং তিন নম্বরটা আইসে, তিন নম্বর আইয়া ফিনিশিং দিতেছে, ফাইনাল কাজ করতেছে তারা। এবং ভিতরে ওখানে ঢুকে গেছে মানুষ, ফায়ার ব্রিগেডের সাত আটজন মানুষ ভিতরে ঢুকিয়ে তারা যেটা ফাইনাল মানে শেষ পর্যায়ে কাজ যেটা এটা করতেছে। আগুনটা কটার সময় লাগছে? আগুনটা আনুমানিক এক ঘন্টা আগে লাগছে, ওখান থেকে এক ঘন্টা আগে লাগছে। আগুন দেওয়ার কোনো কারণ জানা গেছে না? কারণ কোনো জানা গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ? হ্যাঁ, ক্ষয়ক্ষতি তো সব শেষ, গোটা সব কিছু শেষ, একটা কিছু বাকি নেই। হ্যাঁ, ক্ষয়ক্ষতি পুরো একদম 100%। সারা আসাম প্রশিক্ষণ প্রাপ্ত গৃহরক্ষী বাহিনীর সংস্থার উদ্যোগে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়েছে। পরে কাছাড়ের জেলাশাসকের মাধ্যমে একটি স্মারকপত্র আসামের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হয়। এতে গৃহরক্ষী বাহিনীর নিযুক্তি দেওয়ার জন্য আবেদন করেন সংস্থার সদস্যরা। যদি পুনরায় নিযুক্তি না দেওয়া হয়, সংস্থা গোটা রাজ্য জুড়ে তীব্র জঙ্গি আন্দোলন গড়ে তোলার হুমকি দিয়েছে। বৃহত্তর আন্দোলন করবে এবং জঙ্গি আন্দোলন করবে সেটার হুঁশিয়ারি দিয়ে বলছি আমি, যে আমরা মেমোরান্ডাম দিয়েছি ওদেরকে, যে কোনো পর্যায়ে প্রশাসনে নিয়োগ করে রাখার জন্য, বা আমাদের আসাম পুলিশের অনেক ভ্যাকেন্ট পোস্ট রয়েছে এই আসামে, আমাদের হোমগার্ডের পার্মানেন্ট ডিপার্টমেন্টে এআইএসএফ, এটিপিএসএফ, তারপরে এসআরএফ, এই ধরনের দুই তিনটা ব্যাটালিয়ন আছে, ওদেরও অনেক শূন্যপদ রয়েছে, সেই শূন্যপদগুলো আমাদের পূরণ করার জন্য, আরও বাকি যে কোনো পর্যায়ে হাতে আমাদেরকে খুব সম্মানে নিয়ে কোভিড-19 ডিউটি করানো হয়েছে। আমাদেরকে যে কোনো অবস্থায় আমি দয়া করে বলছি আসাম সরকার মহোদয়কে, সিএম সর্বানন্দ সোনোয়াল মহাশয় এবং হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, আমাদেরকে দয়া করে আর পেটে লাথি না মেরে আমাদেরকে রোজগারের ব্যবস্থা করে দেন, এবং আর না হয়। খাসপুর শালগঙ্গা শ্মশানঘাটের জমি জবরদখলের বিরুদ্ধে সোচ্চার হলেন স্থানীয় জনগণ। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দিগর খাসপুর এলাকার প্রাক্তন শিক্ষক তথা জেলা প্রাথমিক সম্মেলনের প্রাক্তন সভাপতি স্বপন চক্রবর্তী শ্মশানের জমি জবরদখলের চেষ্টা করেছেন। জমি জবরদখলের উদ্দেশ্যে গত শনিবারে সহসা শ্মশানের জমিতে শ্রমিক লাগিয়ে জঙ্গল পরিষ্কার করতে লাগেন তিনি। এতে স্থানীয়রা আপত্তি জানালে জমিটি নিজের বলে দাবিও করে স্থানীয়দের হুমকি দেন স্বপনবাবু। রবিবার বিষয়টি নিয়ে স্থানীয়দের তরফে শ্মশান প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয় এবং এতে স্বপনবাবুর কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে সোচ্চার হন স্থানীয়রা। শ্মশানের জমি জবরদখল করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তারা। পরে জমি দখল রুখতে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জমি দখলের অপচেষ্টার অভিযোগে স্থানীয়দের তরফ থেকে স্বপনবাবুর বিরুদ্ধে উধারবন থানায় মামলা দায়ের করার পাশাপাশি বিষয়টি স্থানীয় বিধায়ক মিহির কান্তি সোম সহ কাছাড় জেলার জেলা উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা যে আজকে এখানে সব জমা হয়েছি, এটা কারণ লগিয়া এটা খাসপুর শালগঙ্গা শ্মশানঘাট, আর খাসপুর শালগঙ্গা শ্মশানঘাটের এখানে সামনে কিছু জমিন আছে, সেই জমিনটা এখানের একজন স্বপন চক্রবর্তী ওনার নাম, তাই গতকালকে এই জমিনটারে দখল করার লাগে এখানে প্রচেষ্টা চালাইছেন এবং আমরা এটার প্রতিবাদ করাই, তাই আমরা কথা শুনছেন না লাগে আজকে আমরা সব সমবেত হয়েছি। আজকের মিটিংয়ে এটা সিদ্ধান্ত লইছি যে এখানে আমরা শ্মশানে জমিনটারে বেড়া দিমু, আর এখানে একটা বোর্ড লাগাইমু যাতে আর কেউ দখল করতে না পারে। এদিনের সভায় উপস্থিত ছিলেন নীলমণি দাস, সত্যজিৎ বড়াল, জয়গোবিন্দ চক্রবর্তী সহ আরও অনেকে। স্থানীয় মানুষকে নিয়ে আমরা একটা সভা করব, সবার পরে যেটা হবে আপনাকে জানানো হবে, তখন আপনি করবেন। উনি বলছেন যে না, আমি কালকেই করব, রোববার আমি মানি না, আমার জায়গায় আমি করব, আমি কাকে করব। আপনারা কী সিদ্ধান্ত নিলেন আজকের এই সভাতে? সিদ্ধান্ত হলো যে এই জায়গাটা পুরো জায়গা শ্মশানের জায়গা, শ্মশান জায়গাটা পুরো করা হবে, এখানে কোনো দুষ্কৃতকারী বা কোনো ধরনের মানে জবরদখল চলবে না। বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকর্মকে হাতিয়ার করে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য বিজেপি কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল। সোমবার ধলাই কেন্দ্রের সপ্তগ্রাম মণিপুরী মার্কেটে আয়োজিত দলের শক্তিকেন্দ্র সম্মেলনে অংশগ্রহণ করে বিজেপি নেতা শশাঙ্ক চন্দ্রপাল বলেন,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 6 বছর ও সর্বানন্দ সোনোয়াল সরকারের 5 বছরে জনগণের জন্য কি কি উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে সেই সব কথা জনগণের কাছে পৌঁছে দিতে হবে বিজেপি কর্মীদের। জনগণকে বোঝাতে হবে কংগ্রেসের 60 বছরের শাসনকালে দেশের মানুষ উন্নয়নের ছোঁয়া পাননি, সুদীর্ঘ বছর ক্ষমতায় থেকেও জনগণের সাথে প্রতারণা করেছে তারা, যার জন্য দেশের মানুষ কংগ্রেসকে দূর করেছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন, কংগ্রেস আমলে দেশের অর্থ অবাধে লুট হয়েছে, সাথে দালালিও হয়েছে, কিন্তু বিজেপি সরকার এসে সেই দালালি বন্ধ করে দিয়েছে। ২০০০ সালে ভারতীয় জনতা পার্টি সরকার এসেছিল প্রথমবারের মতো, এবং 5 বছর পূর্ণ হতে চলেছে আগামী মে মাসের, মানে 24 মে আমরা শপথ নিয়েছিলাম গত 2016, আর এই 24 মে ভারতীয় জনতা পার্টি সরকারের কার্যকাল পূর্ণ হবে, 6 বছর পূর্ণ হবে। আমরা জনসাধারণের কাছে আমাদের যেতে হবে, আমরা এই নরেন্দ্র মোদী যে 6 বছর এবং সর্বানন্দ সোনোয়ালের 5 বছর আমরা কি কি কাজ করেছি, আমরা ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা বন্ধুরা ভূত কমিটি যারা আছি, আমরা এই বার্তা নিয়ে জনসাধারণের কাছে যেতে হবে। আমাদের আমরা সরকারে আছি, জনসাধারণ আমাদের কাছে জবাব চাইবে আমরা কি কি কাজ করেছি, আর আমরা 4 বছরে 5 বছরে রাজ্যে কি করেছি, কেন্দ্রে আমরা 6 বছরে আমরা কি করেছি, আর কংগ্রেস আপনার জনসাধারণকে আমরা বলতে হবে আমরা এই এই কাজ করেছি, আর কংগ্রেস 6 বছর আমরা 55 থেকে 60 বছর ভারতবর্ষ রাজত্ব করেছি, 60 বছর 55 বছর রাজত্ব করার পর আমাদের বলতে হয়েছিল রাস্তা নাই, যে জায়গায় যে কোনো সমস্যা আছে। আলগাপুর বিধানসভা সমষ্টির উত্তর নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তর নারায়ণপুর চতুর্থ খণ্ডের একমাত্র গ্রামীণ সড়কটির অবস্থা আজও সম্পূর্ণ বেহাল। প্রায় 10,000 মানুষের চলাচলের একমাত্র সড়কটির হাল ফেরাতে কোনো সদিচ্ছা নেই সাংসদ তথা বিধায়কের, এমনটাই অভিযোগে বলেন স্থানীয়রা। রবিবার উত্তর নারায়ণপুর চতুর্থ খণ্ডের জনগণ তাদের গ্রামীণ সড়কটি পাকা সড়কে রূপান্তরিত করার দাবিতে এক বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয়রা অভিযোগে আরো বলেন, সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয় প্রত্যেক নির্বাচনের আগে, কিন্তু ভোট শেষ হওয়ার পর কোনো জনপ্রতিনিধি আর সড়কটি সংস্কার করতে এগিয়ে আসেননি। এই যে মাটি, এই রাস্তার উপরে আমরা দাঁড়াইয়া আজকে রাস্তা সম্বন্ধে কিছু বলতেছি। রাস্তাটার নাম কি? এই রাস্তাটার নাম হচ্ছে কুকিয়ালা কালীবাড়ি এমএনপি রোড। আচ্ছা, কত কিলোমিটার রাস্তা এটা? প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা আছে। আচ্ছা, আলগাপুর সমষ্টির মধ্যে? আলগাপুর সমষ্টির নারায়ণপুর, নর্থ নারায়ণপুর জিপির অধীনে এই রাস্তাটা। এই রাস্তাটা কত ইংরেজিতে নির্মাণ করা হয়েছে? এই রাস্তাটা 1995 ইংরেজিতে ফার্স্ট স্টার্টিং দিছে শ্রীকোনা ONGC। আচ্ছা, এই গ্রামটা 95% শিডিউল কাস্ট মানুষ। শিডিউল কাস্ট মানুষ থাকার কারণে শিডিউল কাস্টর ডেভেলপমেন্টর লাগিয়া শ্রীকোনা ONGC 2 লক্ষ টাকা দিছে, দিয়া রাস্তাটারে একটু মানে শেপ ধরাইছে। এরপরে শিলচর শিডিউল কাস্ট ওয়েলফেয়ার বোর্ডে 4 লক্ষ টাকা দিছে এই রাস্তার উপরে। এই 4 লক্ষ টাকা দিয়া কিছুটা খাজ হরানি হয়েছে, আর কিছুটা কন্ট্রাক্টরে নিছে গিতার। সমাজসেবক তাপস দাস উদ্ধারবন্দে উড়ে এসে জোরে বসেছেন, তা দেখে উদ্ধারবন্দের কুম্ভা চা বাগানের জনসাধারণ মর্মাহত। এ নিয়ে শনিবার স্থানীয় এক বাড়িতে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় ব্যক্তি সিদন দাস বলেন, আগামী বিধানসভা নির্বাচনে সমাজসেবক তাপস দাসকে যদি উধারবন্দ সমষ্টির বিজেপি দলের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয় তবে তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে নিজের অভিমত ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন, বিধায়ক মিহির কান্তি সোম গরিবের পাশে ছিলেন, ছিলেন তাপস দাসও, যিনি করোনা মহামারীতে অসহায় মানুষদের পাশে ছিলেন বলে জানান সিদন। 8 নম্বরে ওয়ার্ডের অবস্থা দেখেন, এই সমস্ত কিছু কাজ হচ্ছে না, যেভাবে প্রধানমন্ত্রীর আবাস, কিন্তু আজকে বাগানে অনেক কম, অনেক অনেক বাগানে যাও দেখো, সেই প্রধানমন্ত্রীর আবাস কত কত পেয়ে আছে, কিন্তু আমরা কিছুই পাচ্ছি না কুম্ভাতে। আমাদের কুম্ভা চা বাগানে প্রধানমন্ত্রী আবাস পাই না, এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে এমএলএ, এই যে লকডাউন গেল,
এই লকডাউনে আমাদেরকে এক দিন পাইনি, তাদের সাথে তার সাথে আমাদের দেখাই হই নাই। যদি যদি আমাদের কাছে আসে দেখা দিত, যে বসত, আমরা ভাবতাম যে না আমাদের এমএলএ আছে, আমরা যদিও মরে মানে মরে যাই তাহলে বাঁচাবার জন্য আছে। কিন্তু আজকে আমাদের তাপসদা, আমাদের তাপসদা আমাদের কাছে এসে আমাদেরকে অনেক কিছু কথাবার্তার মাধ্যমে এবং জিনিসপত্র মাধ্যমে কাপড়লতার মাধ্যমে অনেক সাহায্য করেছে। আজকে এই এমএলএ কি করছে, ওনার বিরুদ্ধে অনেক নিন্দা চর্চা করছে, মিডিয়া দিয়ে ওনার বিরুদ্ধে অনেক কিছু লিখে দিচ্ছে, এটা তো মিথ্যা। যে নাকি সত্য কাজ করছে, ভালো কাজ করছে, ওনাকে ফলাবার জন্য তাপসদাকে অনেক এমএলএরা ওনার বিরুদ্ধে কাজ করছে। গ্রামীণ মহিলাদের আত্মনির্ভরশীল করার জন্য ঋণ বিতরণ মেলার মাধ্যমে সরকারি অর্থ সাহায্যের অনুমোদন পত্র তুলে দিলেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। সোমবার সোনাইয়ের মইনুল হক চৌধুরী প্রেক্ষাগৃহে এক সভার মাধ্যমে 15টি মহিলা এসএইচজি সদস্যের হাতে 1,00,000 টাকা করে অর্থ সাহায্যের অনুমোদন পত্র তুলে দেন তিনি। এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক আমিনুল গ্রামের মহিলাদের আত্মনির্ভরশীল হতে কেন্দ্র ও রাজ্য সরকারের গ্রহণ করা প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি আরও বলেন, কেন্দ্রের মোদী সরকার ও রাজ্যের সর্বানন্দ সোনোয়াল সরকার মহিলাদের স্বাবলম্বী হতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করছে। সরকারি অর্থের সদ্ব্যবহার করার আহ্বানও জানান তিনি। আপনাদেরকে সবাইকে, যারা গ্রামের যারা এসএইচজি যারা আছেন, এই এসএইচজির বইদেরকে আপনার প্রথম 25,000 টাকা, এরপরে 1,00,000 টাকা, প্রথম যদি 25,000 টাকা যদি আপনারা ব্যাংকের ইন্টারেস্ট সহ আপনারা রিটার্ন করেন, তাহলে এরপরে ইন্টারেস্টটাও আপনাদের ঘুরে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আরো 50,000 টাকা গভর্নমেন্ট সাবসিডি দিবে। এই যে 1,00,000 টাকা যখন ব্যাংকে ঘুরিয়ে দিবেন আপনারা, তখন এরপরে যদি আপনার চান আপনাকে 2,00,000 টাকা গভর্নমেন্ট দিবে, 2,00,000 টাকারও সাবসিডি আছে, 2,00,000 টাকা ঘুরিয়ে দেন তাহলে তারপরে 5,00,000 টাকা পর্যন্ত দিবে। একটা এসএইচজি কে যদি 5,00,000 টাকা গভর্নমেন্টে কম ইন্টারেস্টে ব্যাংকের ইন্টারেস্টে দেয়, তাহলে মহিলারা আজকে আমরা যদিও এই সমাজটা পুরুষ প্রধান সমাজ, পুরুষের উপরে নির্ভরশীল মহিলা, আপনি বিপদের সম্মুখীন হন, কারণ এরা রোজগার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসআরএলএমের ডিপিএম বিপ্লব কুমার নাথ, বিপিএম টুম্পা নাথ প্রমুখ। শিলচর এনআইটি ক্যাম্পাসের ভেতরে দীর্ঘদিন থেকে হাঁস মুরগির ফার্ম বানিয়ে চলছিল অবৈধ ব্যবসা। সম্প্রতি সংবাদ মাধ্যমে বিষয়টি খুলশা করেন স্থানীয় জনগণ। দিন কয়েক আগে এনআইটি কর্তৃপক্ষের নির্দেশে ক্যাম্পাসের ভেতরে এই ধরনের অবৈধ ব্যবসা বন্ধ করে দেওয়া হয়। এ নিয়ে খুশি ব্যক্ত করেছে পশ্চিম সোনাই জনকল্যাণ উন্নয়ন মঞ্চ। এক সাংবাদিক সম্মেলনে মঞ্চের কর্মকর্তা রাজকুমার নোনিয়া এনআইটি কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন সহ স্থানীয় যুবকদের সিকিউরিটি গার্ডে নিযুক্তি দেওয়ার দাবিও জানান। ক্লিন ম্যাট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে শিলচর এনআইটি স্থান করে নেওয়ায় জনগণ গর্বিত বলে অভিমত প্রকাশ করা হয়। ওর আমারে এনআইটি ডাইরেক্টর শিলচর শিবাজী বন্দ্যোপাধ্যায় স্যার কো মে ধন্যবাদ দেতা হুঁ ইস বাত কে লিয়ে যে ওহাঁ যে কবুতর হাঁস মুরগি পালে থে হামলোগ ও মিডিয়া কে মাধ্যম সে জব দিয়ে দো দিন কে অন্দরই উনহোনে নোটিস দেকর সব বিক্রি বটা হো গয়া বন্ধ হো গিয়া। আজ হামলোগ স্যার কো হি বলতে হ্যায় দো কম্পানি জো এজেন্সিয়া হ্যায় সিকিউরিটি ভ্যানগার্ড শ্রী গণেশ কম্পানি রঞ্জিত দাস ও নির্মল কুর্মী কো আপ ইহাঁ সে উনকা জো চমচা হ্যায় ওহাঁ জো দলালো বৈঠ কে বৈঠা হ্যায় 3 সাল জো চলা গিয়া আপ 2 সাল বচে হ্যায় স্যার দেশমুখ পাণ্ডে স্যার জেসে কাম কিয়ে 2 সাল মে আপ ওসা ভি কাম করকে দিখা দিজিয়ে হামলোগ আপকো সাথ হ্যায় জো হামলোগ কা হেল্প চাইয়ে এ লোকালিটি কে আর এনজিও কে পহলে আপনা এনআইটি ঠিক ও সবকো কর দিজিয়ে আর হামারে এ বাহিরা জো হ্যায় লোকালিটি ও হামলোগ কা সবকো জো নোকরি কে হামলোগ দাবি দেওয়া হ্যায় ও হামলোগ কা পুরা কর দিজিয়ে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার।
কৃষকদের আন্দোলনে উত্তাল দেশ, শিলচরে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। সেরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বীকৃতি পেল হরিণা পিএইচসি, অভিনন্দন পরিমল। সন্ধ্যারাতে নিশি কুটুম্বদের হানা, নগদ 30,000 টাকা সহ সোনা লুণ্ঠন। এখনকার মতো আমার বাংলার সংবাদ এই পর্যন্তই, নমস্কার।